দেখেন পাকাতে বসে খাবে না, বড় লোকই ভাব সাইরা দাও, বুঝছো? এখানে রাখছি, বুঝছেন? আমি এখন মাটিতে বসে খাবো, সারা কাজ আর কাজ। কলের নাস্তা চুলার উপরে রেখে খাচ্ছি। সকাল সকালে নাস্তা, সেমাই। সেমাইটা রাত্রে রান্না করা হয়েছে, গরম গরম চা, ডাল, পরোটা। দেখেন পাকাতে বসে খাবে না, বড় লোকই ভাব ছেড়ে দাও, বুঝছো? ছেড়ে দাও, ভালো হয়ে যাও। এখন আমরা ঘর দুয়ার গুছিয়ে পারিনি, এই যে সবাই বসে আছি, দেখেন এখনো ঘর দুয়ারের অবস্থা। আর দেন মা বাপের জন্মে খায় নাই, ডাইলে রুটি, মা হায়া যা হায়া, মা আর আমি হয়েছি মাটির মানুষ, মাটিতে বসে খাই। আর এই যে বড় লোক, বড় লোক দেখেন খানদানি, মাটিতে বসে খায়, চুলার উপরে কি রেখে খাই তখন? এখানে রাখছি, বুঝছেন? আমি এখন মাটিতে বসে খাবো, আর যা দেখাবো। এই যে আমার মুক্তির রান্নাঘরের দেখেন মশলা, এগুলো ঢাকা থেকে আসার আগে খুঁজে পাবো না, যার জন্য সব পলি করছি। এই যে শাহি জিরা, এই যে গোলমরিচ কালোটা সাদাটা পাখি করে নিয়ে আসছি, চিলি ফ্লেক্স, জিরার গুঁড়ো, ধনিয়া, ধনিয়া গুঁড়ো, সব, এলাচ, দারচিনি, গুলমরিচ, চিলি কাবাব বা কাবাব চিলি, যাই হোক, পাঁচফোড়ন, মেথি, তুকমা, তিসি, তিল, সরিষা, দেখছেন আমার সব মশলা এখানে। এগুলো এখন সব কিছু, এই যে আমার সেই ডিব্বা ডাব্বি, এই ডিব্বা ডাব্বিতে সব রাখবো, এখানে সব সাজিয়ে রাখছি, এক একটা মশলা এক এক জায়গায় রাখতে হবে, সব রেডি। তখন কাজ করবো, যে বেরেস্তা রাখছি, দুধ রাখছি, চিনি রাখছি, মধু রাখছি, এভাবেই দেখেন সব ডিব্বা এক এক করে সাজিয়ে রাখছি। এখন শুধু জিনিসগুলো ভরবো। তুলে বসে খাচ্ছি, সকালের নাস্তা চুলা উপরে রেখে খাচ্ছি। খুঁত চচ্চড়ি অনেক ভালো লাগে, মা খুঁত পাওয়া যায় না, যেদিন করবে সেদিন আমার জন্য না, আমা খুঁত পাওয়া যায় না দেশে, খুঁত চচ্চড়ি খাবো, খবর নিয়েন তো, নিয়ে যাবে।